নমস্কার নমস্কার ফ্রেন্ডস, ওঙ্কার ওড়িয়া চ্যানেলে আপনার স্বাগত। ফ্রেন্ডস, আজ এই ক্ষুদ্র ভিডিওরে যে বশীকরণ বিধিটুকু সেয়ার করা যাচ্ছি, এ আপনার খুব সরল এবং খুব শক্তিশালী। মাত্র 2 মিনিট মধ্যে আপনার কৌশি পুরুষ বা নারী নিজের বশ্যতা স্বীকার করাইকি কৌশি মধ্যে অভিষ্টকে পূর্ণ করে পারে। এটিপাই মাত্র আপনার 5 কোটি শব্দ বিশিষ্ট এক শক্তিশালী মোহিনী মন্ত্রক 3 থর উচ্চারণ করা এক স্বতন্ত্র বিধি মতে। আপনার কৌশি মধ্যে নূতন স্নেহপ্রেম সম্পর্ক হো কিংবা ব্যক্তিগত কল্যাণ উদ্দেশ্যে কৌশি নারী পুরুষকে আপনার অনুকূল করা হোক, খুব সহজে মাত্র 2 মিনিট মধ্যে হি তাঁকু আপনার নিজের করে পারে। অথবা যদি কৌশি ভাঙ্গি যাইথিবা প্রেম সম্পর্ক যা কি এবে মধ্যে আপনার আন্দোলিত করুচি, তাঁকর স্মৃতি আপনার দংশিত করুচি, চাহুচন্তি কি সে আপনার জীবন রাস্তাকু ফেরি আসিলে আপনার অসম্পূর্ণ জীবনর পূর্ণতা আসিব, তাহা মধ্যে চমৎকার ঢঙ্গের সংগঠিত হয়ে পারিব। ভিডিওটুকু ধ্যান সহকারে বুঝন্তু এবং কেউভাবে নির্দেশ করা হচ্ছে তাকে সঠিক রূপে পালন করন্তু। দেখিবে কৌশি নারী বা পুরুষ যাহাকু আপনার জীবন ভিতরে সেভাবে একান্ত কাম্য করুচন্তি, সে আপনার অপঞ্চ দূরতা রইবে নাই। নিশ্চিত ভাবরে তাঙ্কর মনপ্রাণ শরীর আপনার পাখে সমর্পণ করিবে এবং আপনার সমস্ত অভিষ্টকে পূর্ণ করিবে। তবে এই চমৎকার শক্তিশালী সরল বশীকরণ প্রয়োগর সমস্ত বিধানকে জানিয়া পেই ভিডিওর শেষ পর্যন্ত নিশ্চিত ভাবে দেখন্তু। চ্যানেলকে প্রথমবার আসলে এইভাবে কন্টেন্টে রুচি রাখলে চ্যানেল কড়ে থাকা লাল কলর সবসক্রাইব বটন ক্লিক করে, বেল আইকন ক্লিক করে এবং অল নোটিফিকেশন উপরে ক্লিক করে চ্যানেলটিকে সবসক্রাইব করে নিতে, যেভাবে কি আমি যেতে মধ্যে আপনার সেবায় এইভাবে তন্ত্রমন্ত্র ভিডিও অপলোড করব তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার পাখে পৌঁছব এবং সেসবুক আপনার সর্বাধিক দেখিকি কিছু জ্ঞান আহরণ করে পারে। তবে ফ্রেন্ডস, এবে নজর পকাইবা এই শক্তিশালী বশীকরণ প্রয়োগ যা কি খুব সহজ, খুব শক্তিশালী এবং অত্যন্ত কম সময় মধ্যে আপনার এর চমৎকার ফল প্রদান করে। এই বশীকরণ প্রয়োগটিকে সফলভাবে সম্পাদন করা আপনার রবিবার দিন হি প্রয়োগ করা পড়ব। রবিবার দিনর কৌশি সময় আপনার দিন হোক কি রাতে হোক আপনি এখন প্রয়োগ করে পারে। তবে যেতবে প্রয়োগ করবে সেভাবে টিকি একান্ত মুহূর্ত হওয়া দরকার, এটা প্রথমে মনে রাখবে, যেভাবে কি কৌশি কোলাহল আপনার কৌশি মাধ্যমে দুষ্ট হোক নথিবে। 5-10 মিনিটর এই একান্ততা মুহূর্তর ক্রিয়াকে যদি আপনার সঠিক রূপে সম্পাদন করে নেওয়া ধ্রুব সত্য, কৌশি নারী বা পুরুষ আপনার অপঞ্চ দূরতা রয়েবে না, যাহাকু মধ্যে জীবন ভিতরে চাহুন সে নিশ্চিত ভাবে আপনার পাখে সমর্পণ হব। তবে আপনার কৌশি রবিবার দিন শুদ্ধপ্রত হয়েকি সাত্বিক আহার গ্রহণ করিক আপনার এই ক্রিয়াটি করবে। কৌশি তামসিক প্রবৃত্তি সম্পন্ন খাদ্যকে গ্রহণ করবে না, আমিষ ঠার টিকি দূরে রবিবার দিন রয়েছে এবং কৌশি তামসিক প্রবৃত্তি যেভাবে কি নিশাদ্রব্য সুরাপান এ সমস্ত ঠার মধ্যে সেই রবিবার দিনটি গ্রহণ করে নথিবে। এইভাবে সাত্বিক আহার সাত্বিক চিন্তাধারা নেইকি এক হলদিয়া রঙর আসন পকাইকি পূর্ব দিগ মুখ হয়েকি শুদ্ধপুত্র ভাবে বসন্তু। গোটিয়ে কর্পূরকে আনন্তু, যে কর্পূর আপনার পূজা কার্যের ব্যবহার যায় আপনার সেই কর্পূর গোটে খণ্ড আনন্তু। এবং আউ গোটে জিনিস আপনার আবশ্যক হব, সেটা হচ্ছে এক লাল মার্কর পেন, যে লাল মার্কর পেন কি আপনার কোন স্থানের পূর্বর লেখা হয়ে নথিব, সিধাসলখ আপনার পুস্তক দোকানর লাল মার্কর পেন কু কিনিকি আনিবে। এই কার্যের ব্যবহার করা পরে তার বিনষ্ট হব এবং এর পরবর্তী জিনিস আপনার আবশ্যক হব 2 গোটি লবঙ্গ যা কি অক্ষত স্বয়ং সম্পূর্ণ থিব এবং সেতির ফুল থিব। পরবর্তী জিনিস আপনার আবশ্যক হব 2 গোটি অলেইচ যা কি কলা রঙর হয়ে থাকে, যদি 2 গোটি কলা রঙর অলেইচক আপনার ন পাঁতি তবে 2 গোটি সবুজ রঙর গুজরাটি মধ্যে আপনার এই ক্ষেত্রে ব্যবহার করে পারে। আপনার এ সমস্ত সামগ্রী সংগ্রহ কলা পরে কৌশি গোটিয়ে ছোট পাত্র সংগ্রহ করবে, হয়তো তা আপনার পিতল পাত্র হোক যেকোনো প্রকার পাত্র হোক, তাহারি উপরে রাখিকি আপনার সামগ্রী এটিক আপনার এই ক্রিয়াকে সম্পাদন করবে। এবে আপনার রবিবার দিন যেকোনো সময় যা কি আপনার একান্ততাময় লাগিব, কৌশি দৃষ্ট বা আপনার এই কলা ভাই শব্দ নথিব, আপনার কে ডাকু নথিবে কিংবা এই ক্রিয়াকে কে দেখু নথিবে, এইভাবে একান্ত গোপনীয়তাময় সময় ভিতরে আপনার রবিবার দিন পূর্ব দিগুকে মুখ করিকি শুদ্ধপুত্র হয়েকি এক হলদিয়া আসন পকাইকি বসন্তু। আপনার সামনে এ সমস্ত জিনিসক রাখতু, যে সামগ্রী গুড়ি মু আপনার কহিলি সেটিকে আপনার রাখতু এবং সেই কর্পূর উপরে যে কর্পূর খণ্ডক আনিছেন যা কি পূজা কার্যের ব্যবহার করা যায়, সেই কর্পূর উপরে এই লাল মার্কর পেন সহায়তার তাঁকর নামটিকে লেখন্তু, যে নাম আপনার জাঁচান তাঁকর নামটিকে লেখন্তু এবং তা তলকু তাঁকর মাতাঙ্কর নাম এবং গ্রামর নাম, সেই কর্পূর খণ্ড উপরে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে আপনার এখন লেখন্তু এবং লেখি সারা পরে সেই নাম
এবং তাঙ্কর তো মাতাঙ্কর নাম লেখিছন্তি এবং গ্রামর নাম লেখিছন্তি তারি উপরে আপন এই দুই গটি লবঙ্গ রখন্তু এবং দুই গটি অলেইচ কিংবা তা অভাবরে দুই গটি গুজরাটি এ সমস্ত জিনিসকু রখন্তু আপন মানে ইয়াকু নেকি সেই ছোট পাত্র ভিতরে রখিকরি তাকু অগ্নি সংযোগ করন্তু এবং যেতবেলে অগ্নি সংযোগ আপন করুছন্তি এই মন্ত্রটিকু আপন মানে সেইটি মাত্র তিনিথর উচ্চারিত করিয়া পেয়ে অছি তবে এ সমস্ত প্রক্রিয়া চালিথিলা বেলে সম্পৃক্ত ব্যক্তিবিশেষ যে নারী বা পুরুষঙ্কু আপন মানে এই বশীকরণ ক্রিয়ারে সামিল করছন্তি তাঙ্কু গভীর ভাবরে ধ্যান করন্তু যেভাবে কি আপনার তীব্র চিন্তন ধারা তাঙ্কর মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাব এইভাবে সম্পূর্ণ কাল্পনিক ভাবে তাঙ্কু তীব্র ভাবরে চিন্তা করন্তু চিন্তা সময়ে আপন মানে ইয়াকু জ্বলন সময়ে এই মন্ত্রটিকু মধ্য তিনিথর সেইভাবে উচ্চারিত করন্তু আপনার মন মস্তিষ্ক কেবল দুই জনক পাখে কেন্দ্রীভূত হব প্রথমত যাহাকু বশীকরণ করছেন নারী বা পুরুষ তাঙ্ক পাখে এবং দ্বিতীয়ত মোহিনী দেবীঙ্ক পাখে যাহাঙ্কর মন্ত্রকু আপনার তিনিথর পড়বে মোহিনী দেবীঙ্কু আপনার আকুল বিনতি করিবে মতে এই ব্যক্তি নারী বা পুরুষঙ্ক সহ মিলন করাই দিয়ন্তু তাঙ্ক বিনা মু বঞ্চি পারু নাহি তাঙ্ক বিনা মোর কার্য অসম্পূর্ণ রহুচি আপন মানে মোহিনী দেবীঙ্কু এটিক রিকোয়েস্ট করিবে এবং আপনকর চিন্তনকু এই দুই জনক উপরে অর্থাৎ মোহিনী দেবীঙ্ক উপরে এবং বশীভূত করিয়া পিন চাউতিবা নারী পুরুষঙ্ক উপরে আপনকর চিন্তনকু কেন্দ্রীভূত করিকরি এক একান্তময় পরিবেশ ভিতরে আপনার এই ক্রিয়াটিকে সম্পাদন করন্তু তবে যেতবে আপনার ইয়াকে সম্পূর্ণ ভাবে জ্বলন সারি দৌঁচ এই সমস্ত অংশবিশেষ এই ক্রিয়ার আপন যে ভস্ম রহিলা এবং এই মার্কর পেন রহিলা এবং এই যে ক্ষুদ্র পাত্র রহিলা এ সমস্ত আপনার নেই যা মধ্য আপনার এই বশীকরণ ক্রিয়ার ব্যবহার করছেন তাকে নিয়ে জল প্রবাহিত করে দিন্তু কোণী জিনিস আপনার পাখে রাখতু না নদী হো নাল হো যেটি পা বহি যাচ্ছি তাকে জল প্রবাহিত করে দিন্তু যদি গৃহ পাখে আপনার নদী নাল না পাখাপাখি তো কোণ স্থানে থাকবে আপনার ইয়াকে গৃহর কোণী বাহ্য স্থানে লুচাইকি রাখতু যেবে মধ্যে আপনার নাল এবং নইকে যাবে সে স্থানে ইয়াকে প্রবাহিত করে দেবে এবং যেতবে আপনার এই ক্রিয়াটিকে সারুচার গোড় হাত মুহ ধরি গৃহকে প্রত্যাবর্তন করবে এবং নূতন বস্ত্রকে পরিধান করবে মাত্র গোটে থর ক্রিয়াকে যদি সফলতার সহ আপনার সম্পাদন কলে নিশ্চিত ভাবে সেই নারী বা পুরুষ আপনার বশবর্তী হব আপনার সমস্ত অভীষ্টকে পূর্ণ করে দেবে এই যে মোহিনী মন্ত্রটি আপনার সেটি তিনথর উচ্চার করবে যা কি স্বয়ং সিদ্ধ সিদ্ধি করবার আবশ্যক না কেবল তিনিথর সঠিক ভাবে উচ্চারণ করা অছি মন্ত্রটি আপনার এইভাবে রহব মোহিনী মহামোহিনী মোহায় মোহায় সহা আউথরে কইদি মোহিনী মহামোহিনী মোহায় মোহায় সহা আপনার এই মন্ত্রটিকে মাত্র তিনিথর উচ্চারিত করবে এবং যেভাবে ভাবে বিধিনির্দেশ কলি সেইভাবে ভাবে করি অবশেষাংশকে নিয়ে আপনার জল প্রবাহিত করবে এবং জল প্রবাহিত করা পূর্ব আপনার ইয়াকে কোণী নিবৃত্ত স্থানে রক্ষিথিবে কিংবা যদি পাখাপাখি আপনার জল প্রবাহর স্থান থাকে সঙ্গে সঙ্গে নিয়ে ইয়াকে জল বিসর্জন করি গৃহকে প্রত্যাবর্তন করবে তবে আপনার এই ক্রিয়া মাধ্যমে যেকোনি নূতন স্নেহপ্রেম সম্পর্ককে সাকার রূপ প্রদান করে পারে ভাঙ্গি যাই সম্পর্কর পুনরুদ্ধার করে পারে অফিস কর্মচারী মহলের কোণী মধ্য ব্যক্তিবিশেষ নারী পুরুষকে আপনার আড়ক আকৃষ্ট করাই আপনার সমস্ত চাকরির অগ্রগতি করে পারে আপনার পদর উন্নতি করে পারে উপরিষ্ঠ অফিসর হাত মুঠা রক্ষি কোণী মধ্য সুখ সুবিধা হাসল করে পারে এপরিকি যদি শত্রুক মানে আপনি এই বশীকরণ ক্রিয়ারে সামিল কলে সে তার শত্রুতা ভুলিকি আপনার সহ মিত্রতার হাত বড়াইব এবং যদি পরিবার মধ্যে পিতা মাতা সন্তান মানক মধ্যে কোণী বাদ বিসম্বাদ চাল থাকে তবে মধ্যে সেমানক মধ্যে সুসম্পর্ক স্থাপন হয়ে পারিব পারিবারিক স্নেহ সম্পর্ক হো চাকরি বৃত্তিগত কর্মক্ষেত্র হো কিংবা সামাজিক স্তরে আপনার ইয়াকে যেকোনি স্তরে মধ্যে বিনিয়োগ করবে চমৎকার ফল লাভ করবে আপনার উপায়টুকু করতু এবং কিভাবে ফলবর্তী হচ্ছেন কমেন্ট বক্সে লেখন্তু ভিডিও ভালো লাগুলে লাইক করা ভুলতু না সাংসাথি মহলে সেয়ার করা ভুলতু না ভিডিওর ক্ষুদ্র পরিসর মধ্যে মতো এটা যে বিদায় দিও পুঁ আপনার দেখা পাও এইভাবে এক শিক্ষণীয় ভিডিওরে সে পর্যন্ত দর্শক বন্ধু আপনার সমস্ত মঙ্গলময় কৃপার ভালো থাকতে রয়েছে সর্বভবন্তু সুখিন সর্বসন্তু নিরাময়া সর্বভদ্রা আনি পশ্যন্তু মা কষ্টি দুর্ভাগ ভবেদ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি নমস্কার।